হেই হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। কেমন হয় যদি ইটেস্টের মতো একটা ফিল নিয়ে আপনারা আপনার ফোনের মধ্যে বাংলাদেশি বাস গেম খেলতে পারেন, তাও আবার বাংলাদেশি ম্যাপে, বাংলাদেশি ট্রাফিকে, বাংলাদেশি যত এনভায়রনমেন্ট আছে সেরকম একটা ফিল নিয়ে, যদি আপনার ইটেস্টের একটা ফিল নিয়ে যদি আপনার আপনার ফোনের মধ্যে গেম খেলতে চান, তাহলে আজকের এই ভিডিওটা আপনার সম্পূর্ণ দেখতে হবে। আজকের এই ভিডিওতে আমি আপনার দেখাই দেব কীভাবে আপনার বাসের মোটে ইন্দোনেশিয়া গেমের মধ্যে বাংলাদেশি ম্যাপ প্লাস বাংলাদেশি ট্রাফিক করে নিতে পারেন। যারা নাকি গেমটা রেগুলার খেলেন তারা কিন্তু জানেন যে বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমের মধ্যে কিন্তু ভার্সন 4.0.3 কিন্তু একটা আপডেট চলে আসছে। তো এই আপডেটের পর কিন্তু আপনার অনেকে কিন্তু 1G ট্রাফিক বা বাংলাদেশ যে মডেলের বাসগুলো চলাচল করে, যে নামি নামি ব্র্যান্ডের বাসগুলো চলাচল করে, সেই বাসের যে ওবিবি বা যে এপিকে সেটা আপনি অনেকে চেতেছিলেন, অ্যান্ড সেটা কীভাবে সেট আপ করে খেলতো সেটা অনেকে কিন্তু পারতেছেন না। তো আপনার জন্য কিন্তু আমি চলে আসছি আজকের এই ভিডিওতে। আমি আপনার দেখাবো কীভাবে আপনারা একদম টোটালি একটা বাংলাদেশি গেম আপনার আপনার ফোনের মধ্যে সেট আপ দিয়ে খেলতে পারেন, পাশাপাশি ইটেস্টোর একটা ফিল নিয়ে কীভাবে গেমটা সেট আপ করে খেলতে পারেন। যদি আপনারা ইটেস্টোর একটা ফিল নিয়ে গেমটা খেলতে চান, বাস সিমুলেটর ইন্দোনেশিয়া যেটা নাকি মোবাইল একটা গেম, সেই গেমটা যদি আপনার ফুলফিলভাবে একটা বাংলাদেশি ফিল নিয়ে যদি গেমটা খেলতে চান, তাহলে আজকের এই ভিডিওটা পুরো দেখতে হবে। তাছাড়া কিন্তু আপনারা করতে পারবেন না গেমটা কীভাবে সেট আপ করতে, কারণ দেখা যাবে আপনাদের কিন্তু মাঝখানে আমি এরকম কিছু দেখাবো যেটা আপনারা হয়তো বা মিস করলে হয়তো বা গেমটা আপনাদের সেট আপ না হইতে পারে বা আপনাদের গেমটা হয়তো বা ওপেন না হইতে পারে। তো এই জিনিস আপনার অবশ্যই লক্ষ্য রাখবেন। আপনাদের এখন আমরা চলে যাবো আপনার মোবাইল স্ক্রিনে গিয়ে, আমি আপনার দেখাবো কিছু ফুটেজ অ্যান্ড কিছু গেম প্লে আপনার দেখায়। আগে সবার ফার্স্টে একটা যে এপিকেট আপনার সাথে শেয়ার করবো, সেই এপিকের কিছু অংশ আপনার সাথে শেয়ার করি, কী কী পাবেন আপনার এপিকেটের মধ্যে, তারপরে আমরা দেখাই দিব আপনাদের কীভাবে এই গেমটাকে আপনার সেট আপ করে তারপর আপনার খেলবেন, বা বাস মোটে ইন্দোনেশিয়া গেমের মধ্যে কীভাবে বাংলাদেশি ম্যাপ সেট করে আপনার কীভাবে গেমটা খেলতে পারেন। তো আশা করছি আজকের এই ভিডিওটা ভালো লাগবে। তো হ্যালো গাইজ, দিস ইজ আলামিন ফ্রম গেমিং উইথ আলামিন ইউটিউব চ্যানেল, অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। ফিরে আসছি ইন্ট্রোর পর। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের সেই গ্যারেজটা। এখানে কিন্তু একটা বাংলাদেশ একটা 3D গ্যারেজ আপনার এখানে পাওয়া যাবেন, যেটা কিন্তু আপনার আমার ভিডিওতে কিন্তু দেখতে পাচ্ছেন। তো এই গ্যারেজটা এখানে আছে, আর সবচেয়ে বেশি আকর্ষণীয় পার্ট যেটা সেটা হচ্ছে এই যে বাংলাদেশি ম্যাপ। এখানে আপনার বালুরচর, খুলনা, বগুড়া, বরগুনা, ভোলা, সুন্দরবন, সাতক্ষীরা, যা এর আগে এত বেশি ম্যাপের বা লোকেশনের ম্যাপ আপনার কখনই পান নাই। এদিকে আসলে দেখতে পারবেন খুলনা আছে, বাগেরহাট আছে, তারপর যশোর আছে, তারপর ঝিনাইদহ আছে, তারপর এদিকে কুষ্টি আছে, তারপরে এদিকে পাবনা আছে। আর উপর দেখলে দেখতে পারবেন এখানে আরও বেশি ম্যাপ আপনার এখানে পাওয়া যাবেন, যে যেমন এখানে আপনার শরীয়তপুর পাবেন, কুমিল্লা পাবেন, ঢাকা পাবেন, মানিকগঞ্জ পাবেন, তারপর গাজীপুর আছে, টাঙ্গাইল আছে, ময়মনসিংহ আছে, সিরাজগঞ্জ আছে, তারপর জামালপুর আছে, রংপুর আছে, গাইবান্ধা আছে, বগুড়া আছে, দিনাজপুর, নওগাঁ, সৈয়দপুর, নীরফারমারি, তারপর কুড়িগ্রাম। তো বুঝতে পারতেছেন ভাই কত পরিমাণের ম্যাপ। তারপর শেষ হয় না, এদিকে দেখতে পারবেন চট্টগ্রাম আছে, চাঁদপুর আছে, সীতাকুণ্ড আছে, পাতঙ্গা আছে, তারপর মাওয়া আছে। তো এই পাশে আসলেও কিন্তু আরও বেশি কিছু ম্যাপ পাওয়া যাবেন, দেখতে পারবেন। এদিকে বান্দরবান আছে, কক্সবাজার আছে, তারপর মহেশখালী, খাগড়াছড়ি, তারপর সেন্ট মার্টিন। তো সব কিছু মিলায় এক কথায় অসাধারণ একটা ম্যাপ কিন্তু এখানে আপনারা পাইতেছেন, যা এর আগে এত বেশি লোকেশনের ম্যাপ আপনার কখনো পান নাই। আর বলে রাখাটা ভালো, এটা একটা কাল্পনিক অর্থে ম্যাপ, এখানে কিন্তু জাস্ট বাংলাদেশি ম্যাপের যেই বাংলাদেশি ফিল্ডটা তুলে ফুটে তোলার জন্য কিন্তু এখানে জাস্ট কাল্পনিক অর্থে ম্যাপটা অ্যাড করা হয়েছে, এটা আপনার মাথায় রাখতে হবে। গেমের মধ্যে কিন্তু ইন্দোনেশিয়ানি ম্যাপ পাবেন আপনারা, আর এখানে ট্রাফিকগুলো কিন্তু বাংলাদেশি পাবেন, আর ম্যাপ বাংলাদেশি কাল্পনিক অর্থে ট্রাফিকগুলো কিন্তু বাংলাদেশি অরিজিনালি পাবেন। দেখতে পাচ্ছেন এই যে আমরা এখানে আপনার একটু এখানে ওয়েট করবো, ওয়েট করে আপনার এখানে দেখাবো এখানে আপনি কী কী ট্রাফিকটা পাবেন। এখানে আমি একটু এখানে ওয়েট করলেই হয়তো বা কয়েকটা বাস এখানে দেখতে পারবেন জড়ো হয়ে যাবে। আমি এখান থেকে ট্রাফিকটা হাই করে দিলাম এবং এখানে একটু অপেক্ষা করবো। এইদিকে দেখতে পাচ্ছেন অলরেডি একটা বাস কিন্তু এদিকে চলে আসছে। কী বাস এটা? এটা সোনার বাংলা মেবি। হ্যাঁ, সোনার বাংলা। দেখতে পাচ্ছেন একটা বাস কিন্তু এখানে দাঁড়ায় আছে, এই যে দেখতে পাচ্ছেন। তো এই বাসটা কিন্তু এখানে আছে, আরও বাস পাবেন। দেখতে পাচ্ছেন ওই যে পিছন দিক দিয়ে কিন্তু আরও একটা বাস কিন্তু অলরেডি চলে আসছে, আর এটা হচ্ছে হানিফে রিনোকে 1G যে বাসটা দেখতে পাচ্ছেন এখানে, একদম প্যাকেট একটা বাস কিন্তু আপনি এখানে পাওয়া যাবেন। বাংলাদেশের ট্রাফিকটা কিন্তু এখানে আপনারা পাওয়া যেতেছেন। আর এদিকে আসলে দেখতে পারবেন এদিকে এনআর বাসটা আছে, যে দেখেন এদিকে এনা যে এনা পরিবহনের রিনোকে 1G যে বাসটা, এটা আপনি এখানে পাওয়া যাবেন। যদিও এখানে হয়তো বা এই যে পেন্টের একটু ময়লা হয়ে গেছে, একটু ময়লা ময়লা ভাব লাগতেছে এখানে। আর অলরেডি দিক দিয়ে দেখতে পারবেন
আরও বাস আছে, এটাও সোনার বাংলা মেবি। তো আরও কী কী বাস আছে সেটা আপনার দেখাতেছি, যদিও এক লোকেশনে সবগুলো বাস দেখানোটা পসিবল নয়। আপনার যখন নাকি লোকেশন চেঞ্জ করে করে খেলবেন তখন কিন্তু দেখতে পারবেন নানান ব্যানার কিন্তু আপনার পাওয়া যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন সাঁকুড়ার একটা বাস কিন্তু এখানে আছে, তো এই সাঁকুড়ার বাসটা আপনার এখানে পাওয়া যাবেন। তো আরও বাস আপনার এখানে পাবেন, আমরা আপনাদের দেখাইতেছি আর কী কী বাস আপনার এখানে পাবেন, আমি যথেষ্ট দেখানোর ট্রাই করবো আপনাদের। তো বাসন সি 3.7.1 এর পর কিন্তু এটা একটা বড়সড় একটা ওবিবি বলতে পারেন, আপনার পুরোপুরি একটা বাংলাদেশি ফিল নেওয়ার মতো। এদিকে দেখতে পাচ্ছেন সাঁকুড়ার আরও একটা বাস কিন্তু পাই যাবেন। আর এটার যে লুকিংটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটা লুকিং কিন্তু এখানে দেওয়া হয়েছে বাসটাতে, ফিনিশিং কাজটা কত অসাধারণ। মেবি দোলা পরিবহনের একটা বাস ছিল এরকম একটা ফ্রন্টের। আর দেখতে পাচ্ছেন ব্যাকপার্টটা কিন্তু বাসে অসাধারণ কাজ করা হয়েছে, এখানে সত্যি কথা বলতে অসাধারণ ছিল এই ট্রাফিকগুলো। তো আমরা আরেকটু সামনের দিকে যাবো অ্যান্ড সেখানে গিয়ে আমি আপনার দেখাবো আর কোনো বাসকে আমরা এদিকে আপাতত পাইতেছি নাকি, কারণ এদিকে চার পাঁচটা বাস মাত্র আমরা দেখছি, দেখে আর কোনো বাসকে আমরা এদিকে পাই নাকি। তো আমরা একটু সামনের দিকে টান দিই আমাদের গাড়িটাকে, অ্যান্ড এটা গ্রাফিক্সটা মেবি আগের গ্রাফিক্সই আছে এখানে, হয়তো বা কোনো পরিবর্তন আনা হয়নি, আমার আগের মতোই লাগতেছে। তো গ্রাফিক্সটা যখন নাকি এই বাসন 3.7.1 এর মতো করবো, এদিকে দেখতে পাচ্ছেন এনার আরও একটা বাস কিন্তু আছে, ট্রাফিকের পরিমাণটা কিন্তু অনেক বেশি পাবেন আপনারা এই ওবিতে। বাসন 4.0.3 আসার পর কিন্তু আপনার অনেকে কিন্তু অভিযোগ করতেছিলেন যে ভাইয়া ট্রাফিকের পরিমাণটা কম, তো কম থাকার কারণটা ছিল ওই যে মেন যে ট্রাফিকটা ছিল ওইটার উপরে এতদিন ট্রাফিক পাইতেন আপনারা। তো বর্তমানে কিন্তু ট্রাফিকের পরিমাণটা একটু বেশি পাবেন আগের থেকে, আর গ্রাফিক্সটা কিন্তু আগের মতোই আছে মেবি, যদিও এখানে যদি একটা বাসন 3.7.1 এর মতো কোনো গ্রাফিক্স ইউজ করা হয় সেক্ষেত্রে হয়তো বা আমি খেলতেই পারবো না, কারণ গ্রাফিক্স ইউজ করলে হয়তো বা গেমটা একটু ভারী যেতে পারে অ্যান্ড এই ল্যাগের দেখাটা পাইতে পারি তখন। আর এদিকে দেখতে পাচ্ছেন এনা কিন্তু টান দিয়ে কিন্তু চলে গেল ওই দিক দিয়ে, আর সামনে দেখতে পাচ্ছেন এদিকে গড়াইয়ের কিন্তু একটা বাস কিন্তু চলে আসছে। তো আপনাদের কিন্তু বলছিলাম যে এক লোকেশনে কিন্তু সব বাস আপনার পাবেন না, যখন আগে আপনার বাস ড্রাইভিং করবেন তখন কিন্তু নানা জায়গাতে কিন্তু নানান ধরনের বাস কিন্তু আপনার পাই যাবেন। তো এখন আমরা চলে যাবো আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে, অ্যান্ড সেখানে গিয়ে আমি আপনার দেখাবো এই যে টোটাল বাংলাদেশি ফিলের একটা গেম, এই বাস গেমটা আপনি কীভাবে সেট আপ করে খেলতে পারেন। আর আগের যে সেট আপ টিউটোরিয়ালটা ছিল বা আগের যে গেমটা ছিল, আগের যে ভিডিওগুলো ছিল ওইগুলো কিন্তু এখন আর কাজ করবে না, এখন কিন্তু আপনার বাস গেমটা যদি বাংলাদেশে করে খেলতে চান তাহলে নতুনভাবে কিন্তু আপনার সেট আপ করে খেলতে হবে, অ্যান্ড এই সেট আপ টিউটোরিয়ালটা আপনাদের অনুসরণ করতে হবে। তো চলেন চলে যাই আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে। তো এই টোটালি গেমটা আপনাদের খেলার জন্য কিন্তু মূলত একটা অ্যাপসের দরকার আছে আপনাদের, সেটা হচ্ছে জারচাইভার। তো প্লে স্টোরটা ওপেন করবেন আপনারা, আপনাদের যে প্লে স্টোর আছে সেটা ওপেন করবেন। তো আমি আমার প্লে স্টোরটা ওপেন করতেছি, প্লে স্টোরটা ওপেন করা হয়ে গেলে আপনার সার্চ বারে এসে লিখবেন এখানে জারচাইভার লিখলেই হবে, তারপর আপনার যদি না পারেন তাহলে আপনার সুবিধাতে আমি পুরোটাই বলতেছি জারচাইভার জারচাইভার জারচাইভার। তো এই জারচাইভার অ্যাপসটা আপনারা সার্চ করবেন, সার্চ করার পর আপনারা এখান থেকে এই অ্যাপটাকে আপনারা ওপেন করে নেবেন। তো আমার এখানে কিন্তু এটা অলরেডি কিন্তু ডাউনলোড করা আছে, আপডেট চাইতেছে, আমি আপডেট দিব না। আর এটা আপনাদের কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিতে হবে, তো আমি ডাউনলোড করা আছে, আমি এখন আমাদের এটা ওপেন করব। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের জারচাইভার অ্যাপসটা। তো এটা ডাউনলোড করার পর আপনি এটা জাস্ট ওপেন করবেন, ওপেন করার পর আপনার কিছু অ্যালাউ টেলাউ চাইতে পারে, তখন আপনি অ্যালাউটা দিয়ে দিবেন। তো অ্যালাউ দেওয়ার পর আপনি এখান থেকে চলে যাবেন ডাউনলোড ফোল্ডারে, ডাউনলোড ফোল্ডারে আসার পর দেখতে পারবেন এখানে কিন্তু আপনাদের একটা ওবিবি কিন্তু দেওয়া থাকবে। আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে একটা ভিডিও লিঙ্ক পাবেন, ওই ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে গেলে কিন্তু আপনি গুগল ড্রাইভের লিঙ্কটা পেয়ে যাবেন এই ওবিবির। তো এই ওবিটা আপনার সিম্পল ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করার পর আপনার নিচে দেখতে পারবেন এক্সট্রা হেয়ার লেখা আসবে, একটা ক্লিক করবেন, করার পর নিচে এক্সট্রা হেয়ার এই দুই নাম্বার তিন নাম্বার অপশনটাতে আপনি এখানে ক্লিক করবেন, কারণ আমার এখানে দেখা যায় ফাইলগুলো কম আছে একটা ফাইল শুধু, যার জন্য আমি এক্সট্রা হেয়ার করলেও আমার কোনো সমস্যা নেই, এক্সট্রা টু আর্কাইভ যেটা আছে ওইটা করলে আমার কোনো সমস্যা নেই এখানে। তো আপনাদের অনেক সময় দেখা যায় ডাউনলোডের অনেক ধরনের ফাইল থাকে, যার জন্য কিন্তু হারিয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি ফাইলটা, যার জন্য আপনারা এখানে তিন নাম্বারটাতে ক্লিক করবেন। তো করার পর আপনার এখান থেকে একটু ওয়েট করবেন, ওয়েট করার পর কিন্তু আপনারা দেখতে পারবেন আপনার যে গেম এই ফাইলটা, সেই ফাইলটা কিন্তু এক্সট্রা হওয়া শুরু হয়ে যাবে, অ্যান্ড এখানে আপনার কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো আমি এখানে আমার গেম ফাইলটা এক্সট্রা হওয়া অবধি আমি এখানে অপেক্ষা করতেছি, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি 50% কিন্তু হয়ে গেছে, তো বেশিক্ষণ সময় নেবে না। তো কিছুক্ষণের মধ্যে আমাদের এই যে ওই ফাইলটা এটা পুরোপুরি এক্সট্রাক্ট হয়ে যাবে, তো দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটা কিন্তু এখানে এক্সট্রাক্ট হয়ে গেছে। এক্সট্রাক্ট হয়ে যাওয়ার পর উপরে দেখতে পারবেন এরকম হলুদ কালারের কিন্তু একটা ফাইল কিন্তু চলে আসবে, এই ফাইলের ভিতরে গেলে দেখতে পারবেন আপনারা এরকম আরেকটা ফাইল আসবে। তো এই ফাইলের ভিতরে গেলে দেখতে পারবেন এই যে এরকম একটা গেম কিন্তু এপিকে পেয়ে যাবেন। তো এটা আপনাদের ইনস্টল করতে হবে, তার আগে আপনাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনার আগের
যে গেমটা আছে এই গেমটাকে এখান থেকে আনইনস্টল করে দিতে হবে তাছাড়া কিন্তু হবে না তো এই গেমটাকে আমি এখান থেকে আনইনস্টল করে দিতেছি তো আপনাদের অবশ্যই কিন্তু আগের যে গেমটা আছে অর্থাৎ আপনাদের ফোনে যদি আগে থেকে থাকে তাহলে আপনি আগের গেমটাকে আনইনস্টল করে দিবেন আপনাদের ফোনে যদি আগে গেমটা থাকে তাহলে আপনি অবশ্যই গেমটাকে আনইনস্টল করে দিবেন আনইনস্টল করে দেওয়ার পর আমরা আবার চলে যাব সেম জায়গাতে তো ডান ফোল্ডারে গিয়ে আমরা চলে যাব এই ফাইলটাতে ফাইলে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এপিকে যে লিংকটা এই এপিকেটা আপনি এখান থেকে ইনস্টল করবেন তো এটাকে ইনস্টল করবেন ইনস্টলের লেখার উপর ক্লিক করবেন করার পর দেখতে পারবেন আপনাদের কিন্তু এখানে কিন্তু এই অ্যাপটা কিন্তু ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে তো এটার ভিতরেই মূলত আমাদের বাংলাদেশের সকল কিছু আছে আর কিছু কিন্তু করতে হবে না আপনাদের তো আমরা এখান থেকে ইনস্টলে ক্লিক করে দিলাম ইনস্টলে ক্লিক করার পর দেখতে পারবেন আমাদের যে গেমটা আছে গেমটা কিন্তু এখানে ইনস্টল হওয়া শুরু হয়ে গেছে অলরেডি তো কিছুক্ষণ সময় আপনাদের এখানে অপেক্ষা করতে হবে তো আমি আপনাদের প্রুফ সহকারে কিন্তু আমি আমার গেমটা কিন্তু ওপেন করে আপনারা দেখাই দেবো তো অবশ্যই সবার পুরো ভিডিওটা দেখবেন আমরা এখানে একটু অপেক্ষা করব তো দেখতে পাচ্ছেন আমাদের এই গেমটা কিন্তু এখানে অলরেডি কিন্তু ইনস্টল হয়ে গেছে তো এখান থেকে আমরা ডানে দিয়ে আমরা বেরি হয়ে আমরা এখান থেকে আমাদের গেমটা ওপেন করব এখন এই যে দেখতে পাচ্ছেন আমাদের সেই গেমটা এই গেমটা এখন আমরা ওপেন করব তো এখান থেকে আমরা ওপেনে ক্লিক করে দিলাম গেমটাতে ক্লিক করার পর আপনারা এখান থেকে দেখতে পারবেন আপনার গেমটা কিন্তু ওপেন হওয়া শুরু হয়ে যাবে তো কিছুক্ষণ হয়তো অপেক্ষা করা লাগতে পারে আপনাদের তো একটু এখানে অপেক্ষা করবেন আপনাদের কিন্তু এরকম আসবে তো আপনি এখান থেকে জাস্ট অ্যালাও পারে ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করার পর দেখতে পারবেন গেমটা কিন্তু লোডিং হওয়া শুরু হয়ে যাবে তো আমি এখানে আপনারা দেখাই দিতেছি তো এখানে দেখতে পারবেন আমাদের গেমটা কিন্তু এখন লোডিং নিবে অ্যান্ড এই যে দেখতে পাচ্ছেন লোডিংয়ে কিন্তু আমাদের বাংলাদেশে একটা ম্যাপও কিন্তু দেখতে পাচ্ছেন একটা তো অর্থাৎ আমাদের গেমটা কিন্তু এখন বাংলাদেশই হয়ে গেছে বাট আপনাদের কিন্তু একটা জিনিস আর লক্ষ্য করতে হবে আপনার কিন্তু ম্যাপটা কিন্তু আসবে না এখন আপনাদের ম্যাপটা কিন্তু আনতে হবে তো এখান থেকে আপনারা চয়েসে ক্লিক করবেন করার পর দেখতে পারবেন নিচে কিন্তু ইউজ দিস ফোল্ডার একটা অপশন কিন্তু চলে আসবে তো আপনাদের যদি এরকম না এসে যদি এই অপশনটা যদি কাজ না করে নিচে যে ইউজ দিস ফোল্ডার অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা যদি আপনার কাজ না করে সেক্ষেত্রে আপনারা কী করতে পারবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা দেখতে পারবেন একটা এই যেটাকে এবার এই সমস্যা নিয়ে একটা ভিডিও দেওয়া আছে ওইটা আপনারা দেখবেন ওইটা অনুসরণ করলে কিন্তু আপনারা এখানে কিন্তু অ্যালাউটা দিয়ে দিতে পারবেন তো আমরা এখান থেকে অ্যালাউটা দিয়ে দিলাম অ্যালাউতে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন আমাদের গেমটা কিন্তু একটা বাংলাদেশে কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে এসআর প্লাসের একটা বাস কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন বাট আমরা যদি এখন এই ইয়েতে যাই এদের ম্যাপে আসলে কিন্তু দেখতে পারবেন এখানে আমাদের কুষ্টিয়া ঝিনাইদহ যশোর আর বাগেরহাট এই কয়টা ম্যাপে কিন্তু এখানে দেখাইতেছে আর কোনো ম্যাপ কিন্তু এখানে নাই দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু আর কোনো ম্যাপ নাই তো এই ম্যাপগুলো আপনাদের মূলত এখানে আনতে হবে তো আনার জন্য আপনার সিম্পলি আমি আপনাদের এক্সাম্পল হিসেবে আপনাদের একটু দেখাই দিই আমি এখানে জাস্ট একটা ম্যাপে ক্লিক করবো করার পর ম্যাপটা ডাউনলোড করবো ডাউনলোড করার পর দেখতে পারবেন একটা ম্যাপটা কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে তো মূলত বিষয়টা হচ্ছে আপনারা যদি এই ম্যাপগুলো ডাউনলোড করেন তাহলে আপনাদের বাংলাদেশে ম্যাপটা শো করবে অন্যথা কিন্তু এখানে আপনার বাংলাদেশে ম্যাপগুলো শো করবে না তো আমি আপনাদের প্রুফ সহ এখানে দেখাই দিতেছি একটু অপেক্ষা করবো আমরা এখানে তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই যে পাশে যে ম্যাপটা এটা কিন্তু ডাউনলোড করার পর কিন্তু আমাদের অনেকটাই কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনার পুরো ম্যাপটা যখন নাকি ডাউনলোড করবেন তখন কিন্তু আপনাদের ম্যাপটা কিন্তু পুরো বাংলাদেশেই হয়ে যাবে তো আপনার এখান থেকে পুরো ম্যাপটা ডাউনলোড করলে কিন্তু আপনাদের আমি সবার সময়ের অভাবে হয়তো বা ভিডিওটা বেশি বড় হয়ে গেছে যার জন্য আমি আর দেখাই যাচ্ছি না আপনার ম্যাপগুলো ডাউনলোড করলে কিন্তু আপনাদের এখানে পুরোপুরি বাংলাদেশি ম্যাপ কিন্তু হয়ে যাবে তো এইভাবে চাইলে আপনার আপনার যে গেমটা আছে সেটাকে বাংলাদেশি ম্যাপে করে খেলতে পারেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি আজকের এই ভিডিওটা আপনার ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দেবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এমন সব নতুন নতুন ভিডিওগুলো পাইতে তো আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে সবার সাথে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ